আছে? না। হ্যাঁ আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস অনলাইন সেশন অন ইউরাই ট্র্যাক্ট ইঞ্জুরি। ইউরাই ট্র্যাক্ট ইঞ্জুরি কমনলি এটা প্র্যাকটিক্যাল সিনারিওতে আপনাদের কনফ্রন্টেশন করতে হবে, আর এক্সাম সিচুয়েশনে সাধারণত প্রবলেম আকারে থাকে, প্রবলেমেটিক কোয়েশ্চেন আকারে থাকে। ইউরিনারি ট্র্যাক বলতে আমরা বুঝি কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, টেস্টিস, স্কোটাম, এগুলোও ইঞ্জুরির ভিতরে আসতে পারে, তবে দ্যাট ইজ সেপারেট এন্টিটি। আমরা মূলত কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রাল ইঞ্জুরি, এটাই মূলত ইনক্লুড করে ইউরিনারি ট্র্যাক্ট ইঞ্জুরি। প্র্যাকটিক্যালি আপনাদের মুখোমুখি হইতে হবে অথবা প্রবলেমেটিক কোয়েশ্চেন আকারে আসবে পরীক্ষায়। কোয়েশ্চেন আকারে যেভাবে আসতে পারে, সাপোজ এ 30-year মেল পেশেন্ট sustained a road traffic accident, presented with pain abdomen in emergency room, with suspicion of abdominal injury. অথবা এভাবে আসতে পারে, 40-year মেল পেশেন্ট সাস্টেইনড অ্যাবডোমিনাল ট্রমা ফলোয়িং এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর অ্যাসল্ট, প্রেজেন্ট উইথ পেইন ইন দ্য রাইট লয়েন অ্যান্ড হেমাচুরিয়া, হাউ উইল ইউ ম্যানেজ? আই রিপিট, 40-year মেল পেশেন্ট সাস্টেইনড অ্যাবডোমিনাল ট্রমা ফলোয়িং এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর অ্যাসল্ট and presented with pain in the right loin and hematuria, how will you manage? A 40-year male patient sustained abdominal trauma following a road traffic accident or assault and presented with pain in the right loin and hematuria, how will you manage? Any type of traumatic patient or either road traffic accident or physical assault,
we should deal the patient according to multi-trauma or polytrauma patient. সার্জারিতে মাল্টি ট্রমা আর পলিট্রমা পেশেন্টের ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জানানোর কথা। পলিট্রমা, মাল্টিপল ট্রমা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্টগুলোকে ডিল করতে হলে এটা দুই জায়গায় ডিল করা হয়, অ্যাট দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট আর অ্যাট দ্য ইমার্জেন্সি রুম। অ্যাট দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট সেখানে যেটাকে প্রি হসপিটাল কেয়ার বলে, সেখানে এটা বিটিএলএস বা বেসিক ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট, এই প্রক্রিয়ায় ম্যানেজমেন্ট করা হয়। কিছু বেসিক থিম সেখানে অ্যাপ্লাই করা হয়, যেমন অ্যাসেস অ্যান্ড কন্ট্রোল দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট ফর দ্য সেফটি অফ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য প্রি হসপিটাল কেয়ার গিভার। যেখানে ঘটনা ঘটে সেখানে সে জায়গাটাকে অ্যাসেস করা এবং জায়গাটাকে রেস্ট্রিকশন করে দেওয়া, কেউ ঢুকবে না বা বের হবে না, ফর সেফটি অফ পেশেন্টের সেফটি এবং যারা কেয়ার গিভার তাদের সেফটির জন্য। আর প্রাইমারি কেয়ার যারা করবে তারা যদি এক্সটার্নাল কোনো হেমোরেজ থাকে ডাইরেক্ট প্রেশার দিয়ে সেটা কন্ট্রোল করার চেষ্টা করবে, স্পাইনটাকে স্টেবিলাইজ করবে, এয়ারওয়ে ক্লিন করবে, অক্সিজেন প্রয়োজন হলে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিবে, পেশেন্টকে ওখান থেকে বের করে নিয়ে আসবে, লং ফ্র্যাকচার থাকলে স্প্লিন দিয়ে দেবে এবং হসপিটালে পাঠানোর ব্যবস্থা করবে। খুব সংক্ষেপে এগুলো একটু বলতেছি, বেশি বলবো না। এখানে অনেকটা ট্রায়াজ করা হয়, ফিল্ড ট্রায়াজ, কাকে আগে চিকিৎসা দিবে আর কাকে আগে চিকিৎসা দিবে না সেটাকে ট্রায়াজ বলে। অনেক অনেক অ্যাক্সিডেন্টে যদি অনেক রোগী ইনভলভ থাকে বা অনেকেই যদি অ্যাক্সিডেন্টের শিকার হয় তাহলে ট্রায়াজ করা হয়। তো সেই ট্রায়াজের মাধ্যমে কাকে চিকিৎসা করা হবে, করা হবে না, কী কী ক্রাইটেরিয়া আছে, এগুলো সার্জারিতে কিছুটা পড়ানোর কথা, ওদের সাথে ডিসকাস করার কথা। এনিওয়ে, ট্রায়াজের মাধ্যমে যে জিনিসগুলোকে হাইলাইট করা হয় সেই ট্রায়াজের যে ক্রাইটেরিয়া সেই বৈশিষ্ট্য অনুযায়ী যখন রোগী কাকে কেয়ার করা হবে, কেয়ার করা হবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার পর যখন হসপিটালে পাঠানো হবে তখন আমরা ফিজিশিয়ান, আমাদের রোল এখানে আছে। তো এই ধরনের ট্রায়াজের মাধ্যমে যখন আমাদের কাছে আসবে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, তখন আমরা যে প্রক্রিয়া আগাবো সেটাকে বলে ATLS প্রোটোকল। যেখানে অ্যাক্সিডেন্টে ঘটবে সেখানে করা হয় BTLS প্রোগ্রাম, আর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বা হসপিটাল ইমার্জেন্সি সিচুয়েশনে এটাকে করা হয় ATLS প্রোটোকল। তো BTLS-এ কী করা হয় কিছুক্ষণ আগে বলা হলো, এখন আমাদের কাজ মূলত ATLS প্রোটোকল অফ ম্যানেজমেন্ট নিয়ে। ATLS হচ্ছে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, আর ওইটা ছিল BTLS বেসিক ট্রমা লাইফ সাপোর্ট। BTLS সিন অফ অ্যাক্সিডেন্টে, আর ATLS হচ্ছে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অফ হসপিটাল। অবশ্য অনেক সময় হসপিটালেই আমাদেরকে ট্রায়াজ করতে হয়, হসপিটালের ইমার্জেন্সি রুমেই অনেক পেশেন্ট রাশ করে একসাথে যে কোনো অ্যাক্সিডেন্টের পরে, তবে সেখানেও BTLS প্রোগ্রাম অ্যাপ্লাই করা যেতে পারে। BTLS প্রোগ্রাম এবং ট্রায়াজের মাধ্যমে পেশেন্ট সিলেকশন করার পরে আমরা আমাদের যে পেশেন্টগুলোকে আমরা কেয়ার নিব সেদেরকে ATLS প্রোগ্রামের মাধ্যমে আমরা আগাবো। ATLS প্রোগ্রাম অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, এটার কম্পোনেন্ট হচ্ছে প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন, সেকেন্ডারি সার্ভে, ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন, সেকেন্ডারি সার্ভে অ্যান্ড ডেফিনেটিভ ম্যানেজমেন্ট। তো প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশনের পরে সেকেন্ডারি সার্ভে করা হবে, সেকেন্ডারি সার্ভেতে ডিটেল হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন নেওয়া হবে ফর ডায়াগনোসিস অ্যান্ড দেন অ্যান্ড নেচার অফ দ্য ইঞ্জুরি অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য ইঞ্জুরি। তো এই ধরনের একটা পেশেন্ট, 40-year মেল পেশেন্ট, সাস্টেন্ড অ্যাবডোমিনাল ট্রমা ফলোয়িং এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অর অ্যাসল্ট অ্যান্ড প্রেজেন্টেড উইথ পেইন ইন দ্য রাইট লয়েন অ্যান্ড হেমাচুরিয়া, BTLS প্রোগ্রামে
থেকে যদি সে স্ক্রিনিং হয়ে আসে, এটিএলএস প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসোসিটেশন করব, সেকেন্ডারি সার্ভে করব, হিস্ট্রি এক্সামিনেশন অ্যান্ড পরে ডেফিনেটিভ ম্যানেজমেন্টে যাব। তো হিস্ট্রিতে আমরা কী কী নিব? ডিটেইল হিস্ট্রি অ্যাবাউট টাইপ অফ ইঞ্জুরি অ্যান্ড টাইম অফ ইঞ্জুরি, হেমাচুরিয়া যেটা হচ্ছে সেটা মাইক্রোস্কোপিক অর গ্রোস হেমাচুরিয়া, সেটা আমরা হিস্ট্রি নিব। প্রোগ্রেসটা কি ইনক্রিজিং অর ডিক্রিজিং, হেমাচুরিয়া কি কমতেছে না বাড়তেছে। যে পেইনের হিস্ট্রি দিল সেটার ডিটেলস নিতে হবে, সাইট, ক্যারেক্টার, রেডিয়েশন। আর তাহলে হেমাচুরিয়ার ডিটেলস হিস্ট্রি, পেইনের ডিটেলস হিস্ট্রি, অ্যাক্সিডেন্টের সাইট, টাইম অফ ইঞ্জুরি এগুলোর হিস্ট্রি, আদার কোনো সিমটম আছে কি না পেইন অ্যান্ড হেমাচুরিয়ার সাথে সেটা নিতে হবে। তারপরে জেনারেল এক্সামিনেশনে অ্যাসেস দ্য ডিগ্রি অফ শক, যদি শকে থাকে পালস, বিপি, রেসপিরেশন অ্যান্ড টেম্পারেচার এগুলো দেখতে হবে। হেড টু ফুট আর হেড টু টো এক্সামিনেশন করতে হবে, আদার কোনো অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি আছে কি না সেটা এক্সক্লুড করার জন্য। তো লোকাল এক্সামিনেশন করতে হবে অ্যাবডোমেনের, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন এবং পাডেক্টাল ডিজিটাল এক্সামিনেশন। ইন্সপেকশনে কিডনি এরিয়াটা বা পেরিনেফ্রিক ইকাইমোসিস আছে কি না, ব্রুইজিং আছে কি না, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে কি না, লয়নে কোনো সোয়েলিং আছে কি না সেটা দেখতে হবে। প্যালপেশনে মাসল গার্ড, রিজিডিটি, টেন্ডারনেস আর এনি ম্যাস ইন দ্য লয়েন। অ্যাবডোমেনটা পারকাস করতে হবে, শিফটিং ডালনেস আছে কি না, ফ্লুইড থ্রিল আছে কি না, লিভার ডালনেস অবলিটারেট কি না। যদি অ্যাসিডিটি ইঞ্জুরি থাকে, গ্যাস কন্টেনিং হলো ভিসকাস ইঞ্জুরি হয়, তবে সাবডায়াফ্রামেটিক গ্যাসের কারণে লিভার ডালনেস অবলিটারেট হতে পারে। পেরিটোনিয়ামে ফ্লুইড বা ব্লাড কালেকশন হয়ে ডালনেস, শিফটিং ডালনেস থাকতে পারে, ফ্লুইড থ্রিল থাকতে পারে। অসকালটেশনে বাউল সাউন্ড দেখবো, হেমোপেরিটোনিয়াম বা পেরিটোনিটিসে বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকতে পারে। পারেক্টাল ডিজিটাল এক্সামিনেশনে পেলভিসে কোনো ফ্লুইড কালেকশন বা টেন্ডারনেস আছে কি না বোঝা যাবে। তাহলে হিস্ট্রি না হলেও এক্সামিনেশন করা হলো, এরপরে ইনভেস্টিগেশন করবো। ইনভেস্টিগেশনে ইউরিন এক্সামিনেশন করবো, কোনো গ্রোস আর মাইক্রোস্কোপিক হেমাচুরি আছে কি না, এটা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি প্রাইমারিলি। এটা আল্ট্রাসোনো করলে কিডনি রিজিয়নটা সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে, এনলার্জমেন্ট আছে কি না, টিয়ার আছে কি না, কর্টিক্যাল টিয়ার আছে কি না, পেরিনেফ্রিক হেমাটোমা আছে কি না, অপোজিট কিডনির স্ট্যাটাসটা সম্পর্কে জানা যাবে। সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন এক্ষেত্রে সাসপেক্টেড, আপনারা নিশ্চয়ই সিনারিও দেখে বুঝছেন যে দিস ইজ এ সাসপেক্টেড কেস অফ কিডনি ইঞ্জুরি কেস, সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান, ইজ এ ইনভেস্টিগেশন অফ চয়েস। কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যানের মাধ্যমে গ্রেড অফ ইঞ্জুরি জানা যাবে, অ্যাকুরেটলি ডায়াগনোসিস করা যাবে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান দিয়ে। ফাংশনাল স্ট্যাটাস অফ দ্য অ্যাফেক্টেড অ্যান্ড দ্য কন্ট্রোল্যাটারাল কিডনি সম্পর্কে জানা যাবে। এক্সটেন্ট অফ ইঞ্জুরি, কোনো কন্ট্রাস্ট এক্সট্রাভেজেশন হয়েছে কি না, ভাস্কুলার ইঞ্জুরি আছে কি না, আদার অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি, আদার অর্গান ইঞ্জুরি, লিভার ইঞ্জুরি থাকতে পারে, স্প্লিন ইঞ্জুরি থাকতে পারে, প্যানক্রিয়াটিক ইঞ্জুরি থাকতে পারে, গার্ট ইঞ্জুরি থাকতে পারে, এগুলো অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি আছে কি না সেগুলোও বোঝা যাবে। নেচার অফ ইঞ্জুরি, এক্সটেন্ট অফ ইঞ্জুরি, এক্সট্রাভেজেশন অফ কন্ট্রাস্ট, ভাস্কুলার ইঞ্জুরি, অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি, গ্রেড অফ ইঞ্জুরি, ফাংশনাল স্ট্যাটাস অফ দ্য অ্যাফেক্টেড অ্যান্ড দ্য কন্ট্রোল্যাটারাল কিডনি, অল দিস ইনফরমেশন ক্যান বি রিট্রাইভ ফ্রম দিস কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান। যদি কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যানের ফেসিলিটি না থাকে সেক্ষেত্রে একটা সিঙ্গেল শট আইভি ইউরোগ্রাফি করা যেতে পারে। নর্মাল অ্যাফেক্টেড কিডনির ইঞ্জুরি, এক্সটেনশন অফ ইঞ্জুরি আইডিয়া পাওয়া যাবে এবং ফাংশনাল স্ট্যাটাস অফ অ্যাফেক্টেড কিডনি অ্যান্ড অপোজিট কিডনি সম্পর্কেও জানা যাবে। তো এই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাদের গ্রেড অফ রেনাল ইঞ্জুরি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে। গ্রেড অফ রেনাল ইঞ্জুরি 5টা গ্রেড আছে। গ্রেড 1 হচ্ছে সাব ক্যাপসুলার নন এক্সপ্যান্ডিং হেমাটোমা, রেনাল ক্যাপসুলের নিচে একটা হেমাটোমা থাকবে, এটা নন এক্সপ্যান্ডিং মানে বাড়তেছে না,
ফিক্সড আছে উইদাউট প্যারেনকেমাল ল্যাসারেশন, কোনো প্যারেনকেমা ল্যাসারেশন হবে না, কর্টিক্যাল কোনো টিয়ারিং হবে না, এটা হচ্ছে গ্রেড ওয়ান। গ্রেড টুতে কর্টিক্যাল ল্যাসারেশন হবে বা টিয়ার হবে, তবে লেস দেন 1 সেন্টিমিটার সাইজ, কোনো ইউরিনারি এক্সট্রাভেজিশন থাকবে না, অ্যান্ড কন্টেইন পেরিনিয়াল পেরিরেনাল হেমাটোমা, মানে কিডনির চারপাশে হেমাটোমা থাকবে কন্টেইন, মানে ওই জায়গায় আবদ্ধ থাকবে, আশপাশে ছড়াচ্ছে না, এটা হচ্ছে গ্রেড টু। গ্রেড থ্রি হচ্ছে কর্টিক্যাল ল্যাসারেশন থাকবে মোর দেন 1 সেন্টিমিটার, এখানেও কোনো ইউরিনারি এক্সট্রাভেজিশন থাকবে না। আর গ্রেড ফোর প্যারেনকেমাল ল্যাসারেশন এক্সটেন্ডিং থ্রু দ্য কর্টেক্স মেডুলা অ্যান্ড কালেক্টিং ডাক সিস্টেম উইথ ইউরিনারি এক্সট্রাভেজেশন, মানে প্যারেনকেমাল ল্যাসারেশন হবে কর্টেক্সকে টিয়ার করে মেডুলা বা কালেকটিং ডাক পর্যন্ত চলে যাবে, সাথে ইউরিনারি এক্সট্রাভেজেশন হবে। যেহেতু কালেকটিং ডাক ইনভলভ হবে তাহলে ইউরিনারি এক্সট্রাভেজেশন হবে, গ্রেড টু আর থ্রিতে ইউরিনারি এক্সট্রাভেজেশন হবে না, যেহেতু শুধু কর্টেক্স ইনভলভ থাকবে। এছাড়া গ্রেড ফোরের আরেকটা কম্পোনেন্ট হচ্ছে মেইন রেনাল আর্টারি অথবা ভেইনও ইঞ্জুরি হবে, তবে ইঞ্জুরির কারণে যে হেমাটোমা বা হেমোরেজ হবে সেটা কন্টেইন থাকবে, ওখানেই থাকবে, ছড়াবে না, এটাও গ্রেড ফোর। আর গ্রেড ফাইভ হচ্ছে শ্যাটার্ড কিডনি, কিডনি একেবারে দুমড়ে মুচড়ে যাবে মাল্টিপল টিয়ার হয়ে, আর যদি রেনাল পেডিকল অ্যাভালশন হয়ে যায় পুরোই ছিঁড়ে যায়, সেটাও গ্রেড ফাইভ। তো সিটি স্ক্যান করার মাধ্যমে আমরা গ্রেডিংটা জানতে পারবো। গ্রেডিংটার ইম্পর্টেন্স হচ্ছে গ্রেডিংয়ের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে ডিসিশন নিতে পারবো, যে এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট নিব না অপারেটিভ ট্রিটমেন্টে যাব। কনজারভেটিভ ট্রিটমেন্টের ইন্ডিকেশন হচ্ছে যে, তবে 90-95% রেনাল ইঞ্জুরি কনজারভেটিভলি ম্যানেজ করা যায়। তো যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে, পালস ভালো, বিপি ভালো আছে, হেমাচুরিয়া কমে আসতেছে, প্রথমে বেশি ছিল এখন ধীরে ধীরে কমতেছে, আর যে পেরিনেফ্রিক হেমাটোমা সেটা ইনক্রিজ করতেছে না, মানে হচ্ছে যে লয়নে যে সোয়েলিং আছে সেটা সাইজ একই আছে, আর যদি সিটি স্ক্যানে কোনো এক্সট্রাভেজেশন না থাকে, হ্যাঁ ইউরিনারি এক্সট্রাভেজেশন না থাকে, এসব ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে যাব, কোনো অপারেশন ট্রিটমেন্টে যাব না। কম্পোনেন্ট অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট হচ্ছে বেড রেস্ট থাকতে হবে, কমপ্লিট বেড রেস্ট, ইন্টারভেনাস ফ্লুইড অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন ইফ নেসেসারি, অ্যানালজেসিয়া দিতে হবে, অ্যান্টিবায়োটিক, আর পেশেন্ট মনিটর করতে হবে, পালস, বিপি, সিরিয়াল ইউরিন এক্সামিনেশন করতে হবে, হেমাচুরিয়া কমে আসতেছে কি না, পেরিনেফ্রিক হেমাটোমার অ্যাসেসমেন্ট করতে হবে, সাইজটা কমে আসতেছে কি না, এইভাবে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেবো। বেড রেস্ট, আইভি ফ্লুইড, ব্লাড ট্রান্সফিউশন, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক অ্যান্ড মনিটরিং, পালস, বিপি, সিরিয়াল ইউরিন এক্সামিনেশন, পেরিনেফ্রিক হেমাটোমা অ্যাসেসমেন্ট, এইগুলো মনিটর করবো। আর ম্যানেজমেন্ট অফ ফর গ্রেড ওয়ান অ্যান্ড গ্রেড টু রেনাল ইঞ্জুরি, গ্রেড ওয়ান অ্যান্ড গ্রেড টু, গ্রেড ওয়ান সাব ক্যাপসুলার নন এক্সপ্যান্ডিং হেমাটোমা, গ্রেড টু কর্টিক্যাল ল্যাসারেশন লেস দেন 1 সেন্টিমিটার, কোনো ইউরিনারি এক্সট্রাভেজেশন থাকবে, যদি পেশেন্ট সাধারণত হেমোডাইনামিকলি স্টেবল থাকে আর মাইক্রোস্কোপিক হেমাচুরি নিয়ে প্রেজেন্ট করতে পারে, মেইনলি দেওয়া হয়। আর বেড রেস্ট করা হবে আনটিল ইউরিন ইজ ক্লিয়ার, মানে হেমাচুরিয়া থেকে ক্লিয়ার হওয়া পর্যন্ত বেড রেস্ট থাকবে, গ্রেড ওয়ান অ্যান্ড টু। আর গ্রেড থ্রি, গ্রেড ফোর অ্যান্ড গ্রেড ফাইভ রেনাল ইঞ্জুরির ম্যানেজমেন্ট, যদি হেমোডাইনামিকলি স্টেবল থাকে, পেশেন্ট হেমোডাইনামিকলি স্টেবল কি না সেটা দেখতে হবে, অ্যাসেস করতে হবে হেমোডাইনামিকলি স্টেবল আছে কি না, আর পেশেন্ট ল্যাপারোটমি লাগবে কি না। যদি হেমোডাইনামিকলি আনস্টেবল হয়, মানে পেশেন্ট যদি এক্সপান্ডিং আর পালসাটাইল হেমাটোমা থাকে, হেমাটোমাটার সাইজ বড় হচ্ছে বা হেমাটোমাটা পালসেশন করতেছে, তার মানে হচ্ছে মেজর ভেসেল ইঞ্জুরি হয়ে পালসাটাইল হেমাটোমা হচ্ছে, অথবা ভাস্কুলার গ্রেড ফোর ইঞ্জুরি যেখানে রেনাল ইঞ্জুরি আছে, সলিটারি কিডনিতে ভাস্কুলার মানে রেনাল ভেসেল ইঞ্জুরি আছে সলিটারি কিডনি সিঙ্গেল কিডনিতে, অথবা দুই দিকেরই গ্রেড ফোর ইঞ্জুরি অ্যান্ড ফাইভ অ্যান্ড গ্রেড ফাইভ ইঞ্জুরি যদি হয় তাহলে তো ল্যাপারোটমি করতে হবে,
যদি ভেসেল ইঞ্জুরি থাকে, এক্সপান্ডিং পালসেটাল হেমাটোমা থাকে, হেমোডাইনামিকলি আনস্টেবল পেশেন্ট থাকে, অথবা সিঙ্গেল কিডনি ইঞ্জুরি আছে গ্রেড ফোর, অথবা দুই দিকেরই কিডনি ইঞ্জুরি গ্রেড ফোর অথবা গ্রেড ফাইভ ইঞ্জুরি, সেক্ষেত্রে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করে কনস্ট্রাকশন করতে হবে কিডনি, আর কনস্ট্রাকশন যদি পসিবল না হয় এবং সিভিয়ার ব্লিডিং যদি হতে থাকে তবে নেফ্রেক্টমি করতে হবে। আর যদি হেমোডাইনামিকলি স্টেবল পেশেন্ট থাকে গ্রেড থ্রি ফোর ফাইভ ইঞ্জুরিতে সিটি স্ক্যান করে অবজার্ভ করা যেতে পারে, আইসিইউতে মনিটরিং করতে হবে, বেড রেস্টে থাকবে, কোনো ডিলেড ব্লিডিং হয় কি না সেটা দেখতে হবে। যদি ডিলেড ব্লিডিং হয় তবে ইট মে বি নেসেসারি টু ট্রান্সফার দ্য পেশেন্ট টু ওটি অ্যান্ড মে নিড ওটি, সেটা মাথায় রাখতে হবে। তো সাধারণত গ্রেড থ্রি ফোর ফাইভ ইঞ্জুরি সাধারণত অপারেটিভ ট্রিটমেন্ট লাগে ইন কেস অফ হেমোডাইনামিকলি আনস্টেবল পেশেন্ট। তবে স্টেবল পেশেন্টে কশাসলি অবজার্ভ করা যেতে পারে সমস্ত ব্যবস্থা রেখে, ওটির যে কোনো মুহূর্তে ওটি লাগতে পারে। তবে অনেক সময় কিডনি ইঞ্জুরির জন্য এক্সপ্লোর করা লাগে, অন্য 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 ইঞ্জুরি যদি অন্য অর্গ্যান যদি ইঞ্জুরি থাকে, অ্যাসোসিয়েটেড গাট ইঞ্জুরি, প্যানক্রিটিক ইঞ্জুরি, লিভার বা স্প্লিন ইঞ্জুরি, সেগুলোর জন্য যদি ল্যাপারোটমি করা লাগে, সাথে কিডনি ইঞ্জুরিও আছে, সেক্ষেত্রে কিডনি রিজিয়নটা এক্সপ্লোর করা হবে কি না সেটা নির্ভর করতেছে কিছু ফ্যাক্টরের উপর। অনেক যদি হেমাটোমাটা কন্টেন্ট থাকে, যদি হেমাটোমা বেশি না হয়, এক্সপ্যান্ডিং না হয়, তবে অনেক সময় কিডনি রিজিয়নটা এক্সপ্লোর করা হয় না। আবারও বলতেছি যে গ্রেড ওয়ান অ্যান্ড টু ইউজুয়ালি কনজারভেটিভ ট্রিটমেন্টে যাওয়া হয়, গ্রেড থ্রি ফোর ফাইভ রেনাল ইঞ্জুরি ইউজুয়ালি অনেক সময় অপারেটিভ সার্জারি লাগে, বিকজ এখানে হেমোডাইনামিক্যালি আনস্টেবিলিটি বেশি থাকে। তবে অনেক সময় গ্রেড থ্রিতে একটা কন্ট্রোভার্সি থাকে, তবে কশাসলি ফলো আপ থাকতে হবে, যদি প্রয়োজন হয় তবে ল্যাপারোটমি করতে হবে। এছাড়া যদি আদার অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি থাকে, লিভার স্প্লিন বা গাট ইঞ্জুরি বা প্যানক্রিটিক ইঞ্জুরির জন্য যদি ল্যাপারোটমি করা হয়, তবে সেক্ষেত্রে কিডনি রিজিয়নটা ইউজুয়ালি এক্সপ্লোর করা হয়। তবে যদি খুব মাইনর ইঞ্জুরি থাকে কিডনিতে, হেমাটোমা যদি এক্সপ্যান্ডিং না থাকে, তবে কিডনি রিজিয়নটা ল্যাপারোটমি করলেও সাধারণত এখানে হাত দেওয়া হয় না। কিন্তু যদি সমস্যা বেশি থাকে তবে অন্য অ্যাসোসিয়েটেড অর্গান ইঞ্জুরি রিপেয়ারের সাথে সাথে কিডনি ইঞ্জুরিটাও রিপেয়ার করতে হবে। আর কিছু অ্যাবসোলিউট ইন্ডিকেশন আছে যে অবশ্যই এক্সপ্লোরেশন রেনাল কিডনি রিজন এক্সপ্লোর করতে হবে, ল্যাপারোটমি করতে হবে। যেটা যদি পেডিকেল ইঞ্জুরি থাকে, ভেসেল গ্রেট ভেসেল মানে রেনাল আর্টারি পারসিস্টেন্ট ব্লিডিং থাকে, এক্সপান্ডিং আর পালসাটাইল পেরিরেনাল হেমাটোমা যদি থাকে, বাড়তেছে হেমাটোমা কমতেছে না, আর এটা হচ্ছে অ্যাবসোলিউট ইন্ডিকেশন। এছাড়া কিছু রিলেটিভ ইন্ডিকেশন আছে, ইউরিনারি এক্সট্রাভেজেশন, নন ভায়াবল টিস্যু, সেগমেন্টাল আর্টারিয়াল ইঞ্জুরি, এটা রিলেটিভ মানে অবস্থা বুঝে এটা এক্সপ্লোরেশন করার সিদ্ধান্ত নিতে হবে। তো কিডনি ইঞ্জুরি কনফার্ম হইলে এবং সেটা যদি ল্যাপারোটমি করতে হয় তবে ল্যাপারোটমি সাধারণত ট্রান্সপেরিটোনিয়াল অ্যাপ্রোচে, অর্থাৎ অ্যাবডোমেন দিয়ে কিডনিতে অ্যাপ্রোচ করতে হবে, কারণ সেক্ষেত্রে রেনাল আর্টারি বা ভেইনকে সহজে কন্ট্রোল করা যাবে, আগেই ওখানে অ্যাপ্রোচ করে ওটা বন্ধ করে দেওয়া যাবে। এই কারণে ট্রান্সপেরিটোনিয়াল বা অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে যাওয়া হয়। সাধারণত আমরা কিডনির অপারেশনগুলো লয়েন অ্যাপ্রোচে যাই, তবে এক্ষেত্রে ইঞ্জুরির ক্ষেত্রে এবং মেলিগন্যান্সির ক্ষেত্রে সাধারণত অ্যাবডোমিনাল অ্যাপ্রোচে যাওয়া হয়, ট্রান্সপেরিটোনিয়াল অ্যাপ্রোচ। যা কী কী সার্জারি আমরা করতে পারি, রেনোগ্রাফি করতে পারি, পার্শিয়াল নেফ্রেক্টমি করতে পারি অথবা নেফ্রেক্টমি করতে পারি। রেনোগ্রাফি মানে যেগুলো যে অংশটুকু টিয়ার হয়েছে সেগুলোকে আমরা রিপেয়ার করে দিতে পারি। নন ভায়াবল টিস্যু ডিব্রাইডমেন্ট করে হেমোস্টেসিস, প্রপার হেমোস্টেসিস মেনটেন করে ক্যাটগাট সুচার দিয়ে,
কালেক্টিং সিস্টেম ইঞ্জুরি থাকলে সেগুলোকে সুচার করে দেবো, কর্টিকাল টিয়ার রিপেয়ার করবো এবং রেনাল ক্যাপসুল অ্যাপোজ করে দেবো। আর যদি পোলার টিয়ার হয়, মানে আপার পোল বা লোয়ার পোল কোনো একদিকে পুরো টিয়ার হয়ে যায়, তবে সেই অংশটুকু পার্শিয়াল নেফ্রেক্টমি করে দিব। আর এক্সপোজ অংশটুকু কালেক্টিং সিস্টেম ক্লোজ করে হেমোস্টেসিস মেনটেন করে ওমেন্টাল পেডিকল দিয়ে আটকে দিতে পারি। আর যদি কিডনি শ্যাটার্ড হয়, যেটা কনস্ট্রাকশন করা যাবে না, সিভিয়ারলি ইঞ্জুরি হয়, যদি সিভিয়ার ইঞ্জুরি হয়, শ্যাটার্ড কিডনি হয় অথবা রেনাল ইঞ্জুরি সাথে আদার লাইফ থ্রেটিং ইঞ্জুরি থাকে, অথবা রেনাল ইঞ্জুরি আছে, রিপেয়ার করার জন্য সময় লাগবে, ইন দ্য মিন টাইম পেশেন্ট এত ব্লিডিং হবে যে লাইফ থ্রেটিং সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেক্ষেত্রে আসলে কিডনি আমরা স্যাক্রিফাইস করবো, নেফ্রেক্টমি করে দেব। তাহলে কিডনি ইঞ্জুরির ট্রিটমেন্ট অপশন হচ্ছে রেনোগ্রাফি, ল্যাপারোটমি করা হয় বা অপারেশন করা হয়, সেটার অপশন হচ্ছে আইদার রেনোগ্রাফি মানে রিপেয়ার, পার্শিয়াল নেফ্রেক্টমি যে কোনো একটা পোল যদি ইনভলভ হয়, অথবা যদি কিডনি সিভিয়ারলি শ্যাটার হয়, সিভিয়ার ব্লিডিং, লাইফ থ্রেটেনিং, টাইম পাওয়া যায় না, সেক্ষেত্রে নেফ্রেক্টমি করতে হবে। রেনাল ইঞ্জুরি কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমন পারসিস্টেন্ট ইউরিনারি এক্সট্রাভেজেশন হয়ে ইউরিনোমা ডেভেলপ করতে পারে, মানে ইউরি কালেকশন অফ ইউরিন, সেটাকে ইউরিনোমা বলে, পেরি রেনাল রিজিয়নে। এছাড়া এই পেরিনেফ্রিক যে হেমাটোমা হবে সেখানে ইনফেকশন হয়ে পেরিনেফ্রিক অ্যাপসেস ডেভেলপ করতে পারে, ডিলেইড ব্লিডিং হইতে পারে, এছাড়া হাইপারটেনশন ডেভেলপ করতে পারে ইন লেট কেসে, লং টার্ম কমপ্লিকেশন হিসেবে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে বিভিন্ন কারণে, ভাস্কুলার ইঞ্জুরির কারণে, রেনাল আর্টারি স্টেনোসিস হয়ে, রেনাল প্যারেনকেমার কম্প্রেশন হয়ে, এই এক্সট্রা ভেজেটেড ব্লাড অথবা ইউরিন দিয়ে রেনাল প্যারেনকেমার কম্প্রেশন হয়ে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, পোস্ট ট্রমাটিক আর্টারি ও ভেনাস ফিস্টুলা ডেভেলপ করতে পারে, এছাড়া রেনিন এনজিওটেন্সিন অ্যাক্সিস স্টিমুলেটর হতে পারে, বা রিলেটিভ রেনাল ইস্কেমিয়ার মাধ্যমে, এসব কারণে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তো অল দিস আর রেনাল ইঞ্জুরি। এর বাইরে ইউরেটারিক ইঞ্জুরি হতে পারে, সেটা সিটি স্ক্যান বা আইভিউতে বোঝা যাবে। ইউরেটারিক ইঞ্জুরি হইলে ইউজুয়ালি ল্যাপারোটমি করে এটা রিপেয়ার করতে হবে, ইউরেটারিক ইঞ্জুরি। আর ব্লাডার ইঞ্জুরি হতে পারে, ব্লাডার ইঞ্জুরি দুই রকম হতে পারে, একটা হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল, একটা পেরিটোনিয়াল। এক্সট্রা পেরিটোনিয়াল মানে ব্লাডার ইউরিন এক্সট্রা ভেজেশন হবে, কিন্তু সেটা হবে এক্সট্রা পেরিটোনিয়াল, মানে স্কোটাম, লোয়ার অ্যাবডোমেন এগুলার স্কোটাম অ্যান্ড পেরিনিয়ামে ইউরিন এক্সট্রা ভেজেশনের সোয়েলিং হবে সেক্ষেত্রে। আর যদি ইন্ট্রা পেরিটোনিয়াম হয় তাহলে অ্যাবডোমেন সোয়েলিং হবে, ডিস্টেনশন হবে, ইউরিনারি আর্টস থাকবে না। যদি এক্সট্রা পেরিটোনিয়াল রাপচার হয় সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টই অনেক বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট হয়। কনজারভেটিভ ট্রিটমেন্ট হচ্ছে পারিউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করলে, দুই তিন সপ্তাহ ক্যাথেটার করে থাকলে নিজে নিজে হিল হয়ে যায়, কিন্তু ইন্ট্রা পেরিটোনিয়াল রাপচার থাকলে এটা এক্সপ্লোর করে ব্লাডার রিপেয়ার করতে হবে, সিটি স্ক্যান করে বোঝা যাবে। নেক্সট ইঞ্জুরি হচ্ছে ইউরেথ্রাল ইঞ্জুরি। তো ইউরেথ্রাল ইঞ্জুরি নিয়ে আগের প্রথম দিকের ক্লাসে হয়তো কিছু আইডিয়া দেওয়া হয়েছে। তো সাধারণত সিনারিও যেভাবে আসে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসতে পারে, অথবা লু ম্যানহোল কভারে পড়ে যেয়ে হতে পারে, যেমন এ মেল পেশেন্ট 20 ইয়ার্স অফ এজ স্টেপস ওভার এ লুজ ম্যানহোল কভার, হি ফলস অনলি টু বি স্টপ বাই দ্য এজ অফ দ্য ইনভার্টেড ম্যানহোল কভার হিটিং হিম বিটুইন হিজ লেগ, হিজ হাউ উইল ইউ ম্যানেজ। অর্থাৎ একটা মেল পেশেন্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো, ম্যানহোল কভারটা লুজ হয়েছিল, সেটা এটার উপরে পড়ে সে তার দুই পায়ের মাঝখান দিয়ে ওই ম্যানহোলের যে এজ, কভারের যে এজ, সেটা হিট করছে তার বিটুইন টু লেগ।
এরপর থেকে সে ইউরিন পাস করতে পারতেছে, এরকম একটা সিনারিও নিয়ে আসতে পারে। অথবা 20 ইয়ার মেল পেশেন্ট সাস্টেইন পেলভিক ইঞ্জুরি ফলিং এ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেশেন্ট হ্যাজ বিন অ্যানাবল টু পাস ইউরিন সিন্স দ্য অ্যাক্সিডেন্ট, আই উইল ইউ প্রসিড টু ম্যানেজ। তার মানে হচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেলভিক ফ্র্যাকচার হয়ে ইউরেথ্রা টিয়ার হইতে পারে, এটা একটা সিনারিও নিয়ে আসতে পারে, ইউরিন পাস করবে না। অথবা যে কোনো পয়েন্টেড সাব অবজেক্টে যদি পেরিনিয়ামে হিট করে সেক্ষেত্রেও এই ধরনের সিনারিও নিয়ে আসতে পারে। তো আমরা সেই ATLS প্রোটোকলে আগাবো, প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশন। প্রাইমারি সার্ভে অ্যান্ড রিসাসিটেশনে হিস্ট্রি অ্যান্ড শর্ট হিস্ট্রি নিব এবং রিসাসিটেশন করব, পালস বিপি দেখব, আইবি ক্যানুলা ওপেন করব, ফ্লুইড দিব, প্রয়োজনে ব্লাড, প্রয়োজন হলে ব্লাড দিব। সেকেন্ডারি সার্ভেতে ডিটেল হিস্ট্রি এক্সামিনেশন করব, প্রয়োজনে ইনভেস্টিগেশন করব, অ্যান্ড ডেফিনেটিভ ম্যানেজমেন্টে যাব। তো যদি ম্যানহোল কভার বা দিয়ে আঘাত আনে অথবা পয়েন্টেড কোনো জিনিস দিয়ে পেরিনিয়ামে আঘাত আনে সাধারণত বালবাস ইউরেথ্রা ইনভলভ হয়, আর যদি পেলভিক ফ্র্যাকচার থাকে সাধারণত মেমব্রেনাস ইউরেথ্রা রাপচার হয়। হিস্ট্রিতে নেচার অফ দ্য অ্যাক্সিডেন্ট, সিন অফ দ্য অ্যাক্সিডেন্ট, টাইম অফ অ্যাক্সিডেন্ট এগুলো ডিটেলস জানব। তারপরে ইউরিন অ্যাক্সিডেন্টের পরে পেশাব কি না একবার সেটা জানব কিনা, মানে পেশাব করার বেগ আছে কিনা সেটা জানতে চাবো, কোনো হেমাচুরি আছে কিনা, ইউরেথ্রা দিয়ে কোনো ব্লিডিং আছে কিনা সেটা জানবো, পেরিনিয়ামে কোনো সোয়েলিং আছে কিনা, আর আদার কোনো অ্যাসোসিয়েটেড অর্গান ইঞ্জুরির সিমটম আছে কিনা সেগুলো দেখব। এরপরে জেনারেল সার্ভে করব টু অ্যাসেস দ্য প্রেজেন্স অফ শক, পার্টিকুলারলি ইন প্রেজেন্স অফ ফ্র্যাকচার পেলভিস, শক শকে আছে কি না, হেড টু টো এক্সামিনেশন করব, আদার কোনো অর্গান অ্যাসোসিয়েটেড ইঞ্জুরি আছে কি না দেখব, লোকাল এক্সামিনেশনে পেরি অ্যানাল হেমাটোমা আছে কি না, পেরিনিয়ামে কোনো ডিফিউজ সোয়েলিং আছে কি না, থাকলে সেটা ইউরিনারি এক্সট্রাভেজেশন, ইউজুয়ালি ইউরিনারি এক্সট্রাভেজেশনের কারণে হয়, কোনো ইউরেথ্রা দিয়ে কোনো ব্লিডিং হয় কি না, এর বাইরে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, কোনো আদার অ্যাসোসিয়েটেড অর্গান ইঞ্জুরির সিমটম বা সাইন আছে কি না, অ্যাবডোমেন টেন্ডার কি না, ফ্রি ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন, দ্যাট ইজ শিফটিং ডালনেস আর ফ্লুইড থ্রিল আছে কি না, ইউরিনারি ব্লাডার ডিস্টেন্ডেড না এমটি সেটা দেখবো। জেনারেল সার্ভে করব, লোকাল এক্সামিনেশন পেরিনিয়াম করব, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, প্যারেক্টাল এক্সামিনেশন করব। প্যারেক্টাল এক্সামিনেশনে ফ্লুইড আছে কি না রেক্টোভেসিক্যাল পাউচে, প্রোস্টেটার পজিশনটা অ্যাসেস করার চেষ্টা করব ডিজিটাল প্যারেক্টাল এক্সামিনেশনের মাধ্যমে। ইউরেথ্রাল রাপচার হলে সাধারণত তিনটা জিনিস থাকে, ট্রায়াড অফ ইউরেথ্রাল রাপচার বলে, এট হচ্ছে ব্লাড অ্যাট দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস, ইনএবিলিটি টু ইউরিনেট আর ইনএবিলিটি টু পাস দ্য ইউরিন, আর এটা হচ্ছে পেরি অ্যানাল হেমাটোমা আর ব্লাড অ্যাট দ্য ইউরেথ্রাল মেটাস, ট্রায়াড অফ রাপচার অফ ইউরেথ্রা। তো এই রাপচার ইউরেথ্রা দুই রকম হয়, কমপ্লিট ক্লিনিক্যালি পার্শিয়াল না কমপ্লিট রাপচার সেটা অ্যাসেস করা ডিফিকাল্ট, সিস্টোগ্রাম করে, ইউরেথ্রা সিস্টোগ্রাম করে, রেট্রোগ্রেড ইউরেথ্রা সিস্টোগ্রাম করে বোঝা যেতে পারে। তো এই ধরনের একটা পেশেন্ট যদি আসে সাসপেক্টেড ইউরেথ্রাল রাপচার নিয়ে, দ্যাট মিন্স যদি হিস্ট্রি অফ অ্যাক্সিডেন্ট থাকে, ইউরেথ্রাল মেটাসে ব্লাড থাকলো, ইনএবিলিটি টু পাস দ্য ইউরিন আর পেরিঅ্যানাল হেমাটোমা, এরকম একটা সিনারিও নিয়ে আসলে আমরা ইনভেস্টিগেশন নেসেসারি যা করার করবো, পেশেন্টকে স্টেবিলাইজ করা করবো যদি আনস্টেবল থাকে, আদার অ্যাসোসিয়েটেড অর্গান ইঞ্জুরি এক্সক্লুড করব, শকে থাকলে ব্লাড ট্রান্সফিউশন আইবি ম্যানেজ করব, আর যদি ইউরেথ্রা দিয়ে ইউরিন পাস না হিস্ট্রি থাকে তবে আমরা আর বলবো না যে ইউরেথ্রা দিয়ে ইউরিন পাস করতে, ডিসকারেজ করব। আর পারলে একটা রেট্রোগ্রেড সিস্টোরেথ্রোগ্রাম করব, তবে সাধারণত এটা প্র্যাকটিক্যাল সিনারিওতে করা হয় না। কমপ্লিট আর ইনকমপ্লিট রাপচার প্র্যাকটিক্যালি ডিফারেন্স করা আলাদা,
যদি বোঝা যায় একটা অনেক বেশি জেলি বা লুব্রিকেন্ট পারিরথা দিয়ে একটা সফট হ্যান্ডে একটা 16 সাইজের ক্যাথেটার পলি ক্যাথেটার করার চেষ্টা করতে পারি। তবে এটা সমস্যা হচ্ছে যে অনেক সময় করতে গিয়ে ক্যাথেটার করতে গিয়ে ইনকমপ্লিট টিয়ার কমপ্লিট হয়ে যেতে পারে। তো প্র্যাকটিক্যাল সিনারিতে সাধারণত আমরা ক্যাথেটার করি না, যেটা করি আমরা সুপ্রা পিবিক সিস্টোস্টমি করে দিই। পিবিস বনের উপর দিয়ে পালপেট দিয়ে সুপ্রা পিবিক সিস্টোস্টমি ক্যাথেটার করে ওখান দিয়ে ইমার্জেন্সি ড্রেইন হয়। 3 মাস পরে আমরা ইন্ট্রোগেট ইরিথ্রোগ্রাম উইথ ম্যাচুরেটিং সিস্ট ইরিথ্রোগ্রাম করে কতটুকু স্ট্রাকচার কতটুকু ডেভেলপ করছে সেটা অ্যাসেস করে আমরা ডেফিনিটিভ অপারেটিভ ম্যানেজমেন্টে যাব ইফ নেসেসারি। 3 মাসের ভিতরে যদি পার্সিয়াল টিয়ার হয় সাধারণত হিল হয়ে যায় ইউরিন, তো যদি নিজ দিয়ে ইউরিন পাস করতে পারে তাহলে আমরা সুপ্রাপিবিক সিস্টোস্টমি ক্যাথেটার খুলে দিব। যদি নিজ দিয়ে ইউরিন পাস করতে না পারে তবে রেট্রোগ্রেড ইরিথ্রোগ্রাম আরজিইউ অ্যান্ড ম্যাচুরেটিং সিস্ট ইরিথ্রোগ্রাম এমসিইউ করে অ্যাসেস করবো স্ট্রাকচারের পার্ট স্ট্রাকচার ডেভেলপ করছে কি না, তখন এক্সট্রাভাইজেশন আছে কি না, হিল হয়েছে কি না, কতটুকু হয়েছে, এগুলো অ্যাসেস করে অপারেটিভ সিদ্ধান্ত নেব ডেফিনিটিভ অপারেশন। ডেফিনেটিভ অপারেশন ইরিথ্রাল স্ট্রাকচারের ক্ষেত্রে ইঞ্জুরি পরে সাধারণত স্ট্রাকচার ডেভেলপ করে, সেটা হইতে পারে আগে আলাপ হয়েছিল অপটিক্যাল ইন্টারনাল ইরিথ্রোটমি মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে, সফট স্ট্রাকচার বা ছোটো স্ট্রাকচার থাকলে আন্ডার ভিশন ক্যামেরার সাহায্যে ওটুকু আমরা রেজুলেশন করে দিতে পারি, ইরিথ্রাল ডাইলেটেশন করে দিতে পারি। আর যদি স্ট্রাকচার সেগমেন্ট বড় হয় সেক্ষেত্রে আমরা করতে পারি, আর খুব বেশি পরিমাণ বড় হইলে আমরা সাবস্টিটিউশন ইরিথ্রোপ্লাস্টি করতে পারি। সাবস্টিটিউশন ইরিথ্রোপ্লাস্টি মুখের থেকে মুখের ইনার সার্ফেস স্ট্রাকচার সেগমেন্ট যেহেতু বড় ওটুকু কেটে এটা সাবস্টিটিউশন করে দিতে পারি। তাহলে ট্রিটমেন্ট অপশন হচ্ছে OIU অপটিক্যাল ইন্টারনাল ইরিথ্রোটমি অথবা ইরিথ্রাল ডাইলেটেশন অথবা অ্যানাস্টোমেটিক ইরিথ্রোপ্লাস্টি অথবা সাবস্টিটিউশন ইরিথ্রোপ্লাস্টি। অ্যানাস্টোমেটিক ইরিথ্রোপ্লাস্টি অথবা সাবস্টিটিউশন ইরিথ্রোপ্লাস্টি, অ্যানাস্টোমেটিক ইরিথ্রোপ্লাস্টি অথবা সাবস্টিটিউশন ইরিথ্রোপ্লাস্টি, OIU অপটিক্যাল ইন্টারনাল ইরিথ্রোটমি, ইরিথ্রাল ডাইলেটেশন, অ্যানাস্টোমেটিক ইরিথ্রোপ্লাস্টি অথবা সাবস্টিটিউশন ইরিথ্রোপ্লাস্টি। সাবস্টিটিউশন করা হয় সাধারণত বাক্কাল মিউকাস মেমব্রেন। দ্যাটস অল অ্যাবাউট ইরিথ্রাল ইঞ্জুরি। তো কিডনি ইঞ্জুরি, ইউরেটার ইঞ্জুরি, ব্লাডার ইঞ্জুরি, ইরিথ্রাল ইঞ্জুরি, এর বাইরে পেনাইল ইঞ্জুরি হতে পারে, ফ্র্যাকচার পেনিস যেটাকে বলে, সেটা অল্প হইলে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যদি বেশি হয় সেক্ষেত্রে রিপেয়ার করতে হবে। স্ক্রোটাল ইঞ্জুরি হতে পারে, স্কিন স্ক্রোটাল ইঞ্জুরি, ডিগ্লোবিং ইঞ্জুরি হতে পারে, সেটা অপারেটিভ ম্যানেজমেন্ট করে রিপেয়ার করতে হবে। টেস্টিকুলার ইঞ্জুরি হতে পারে, টেস্টিকুলার মাইনর ইঞ্জুরি হতে পারে, মেজর অল আর এক্সপ্লোরেশন করে রিপেয়ার করতে হবে। তো অল অ্যাবাউট দিস ইউরিনারি ট্র্যাক্ট ইঞ্জুরি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন।